সাকলাইন সজীবকে এলবো গার্ড লাগাতে দেখে হাসান মাহমুদের মুখে সে কি হাসি। হেসে সে তার হাত থেকে বের হওয়া বল। লম্বা সময় পর লাল বলে ক্রিকেটে ফিরে দারুণ বোলিংই করেছেন হাসান। সব ঠিক থাকলে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্টেও হয়ে যাবে অভিষেক। পেস বোলিং কোচ মাহবুব আলী জ্যাকির কাছে হাসান চ্যাম্পিয়ন বলার, প্রত্যাশাও তাই কিছুটা বেশি। এই ম্যাচের কথাই বলি, হাসান মাহমুদের বোলিং কেমন দেখলেন আপনি? আপনি নিজে একজন পেস বোলিং কোচ। হাসান মাহমুদ অলওয়েজ আমার কাছে স্পেশাল, বিকজ অফ ছোটোর থেকে দেখতেছি, সো আমার কাছে নাথিং নিউ। বরং ওয়ার্ল্ড কাপেকে দেখতে পারলে আরও ভালো হইতো ওকে। বাট এখানে ওর শেপ টেপ সবই ঠিক আছে, তারা চ্যাম্পিয়ন প্লেয়ার্স, তো তাদের সম্বন্ধে আমাদের কোনো কমপ্লেন নেই বা কোনো কিছু বলারও নাই, তাদেরকে কোনো অ্যাডভাইস করারও কিছু নেই। জাস্ট একটুই বলবো, তারা যেন তাদেরকে নিজেদেরকে মেনটেন করে ইন্টারন্যাশনাল লেভেলটা সাস্টেইন করতে পারে। কারণ তারা এখানে আমাদের প্লেয়ারদের একটাই জিনিস, সবাই লোকাল, মানে ন্যাশনাল টিম ন্যাশনাল লিগ পর্যন্তই থাকতে চায়। তো আমার সবসময়, আমি যখনই কাজ করি, আমি অলওয়েজ আমার প্লেয়ারদের ইনফ্লুয়েন্স করি। অ্যাকচুয়ালি ইনফ্রাস্ট্রাকচার, ইন্টারন্যাশনাল ইনফ্রাস্ট্রাকচারে যদি ঢুকতে পারে টপ 10 টপ 20, নিজের র্যাঙ্কিংটা যদি তৈরি করতে পারে, ওইটা হচ্ছে বিগেস্ট অ্যাচিভমেন্ট। ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 200% পর্যন্ত ক্যাশ ভাউচার। বিশ্বকাপে হাসান সেরা ছন্দে বল করতে পারেননি, এই মানে এই না যে আগামীতেও পারবেন না। কঠিন সময় কতজনের জীবনেই তো আসে যায়, ঘুরে দাঁড়ানোটাই জরুরি। আর সেই ঘুরে দাঁড়ানো মিশনেই হাসান পেলেন দারুণ সব সময়ের দেখা, যা নিশ্চিতভাবেই বাড়াবে ভালো করার তাড়না, আর সেটা নিউজিল্যান্ড সিরিজ থেকেই। চট্টগ্রাম থেকে উৎস মাহমুদ, অলরাউন্ডার।